এই মুহূর্তে আমি উপস্থিত আছো ধেমাজির বিলতিয়া মাছখোয়া গাঁত, আর ধেমাজির এই মাছখোয়া বিলতিয়া গাঁত অনুষ্ঠিত করা হয়েছে ঢকুয়াখানা জেলা বৈদিক সনাতন সমাজের তিনদিনাক যেহেতু অধিবেশন সমান্তরূপে বারেশরিয়া সভাহর আয়োজন করা হয়েছে, আর ভক্তির ওখর উদুলি মুদুলি হয়ে পড়ছে মাছখোয়ার এই বিলতিয়ার মাছগাঁওর আকাশপথা মানে পোনে পোনে তার দৃশ্যাঙ্ক দেখাইছো। আর মাছগাঁওর যাচলে যে আসলে বারেশরিয়া সভাহত যখন বিভিন্ন অঞ্চলটোর বা বিভিন্ন এই জেলাখনের বিভিন্ন অঞ্চলটোর যেহেতু বহুসংখ্যক রাইজ ইয়ালে আহিছে, আমি সমান্তরভাবে ইয়ার যখন ইতিমধ্যে দিহানাম পরিবেশন করেছে ইয়ার আয়তীসকলে, আর আয়তীসকলে ইতিমধ্যে দিহানাম পরিবেশন করেছে সমান্তরভাবে, যেহেতু আমি দেখা পাইছো যে ইয়াত যেহেতু ভকত যখন ভকত বৈষ্ণব আছে আসলে এই বা ঢকুয়াখানা জেলা যেহেতু সাংগঠনিক জেলা হিসাবে মাছখোয়ার যেহেতু অধিবেশন অনুষ্ঠিত করেছে, মই তার দৃশ্যাংশ দেখাইছো তিনি যেহেতু আপনার ইয়াতে বারেশরিয়া সভা আয়োজন করেছে সমাজভাবে কি কি কার্যসূচী যা তিনটা দিন অনুষ্ঠিত, আজি যেহেতু আমি দেখা পাইছো যে যথেষ্ট একটা উদুলি মুদুলি ভক্তির ওখর যেন বুড়ি গেছে সমগ্র পরিবেশটা। আমার ইয়াত ধর্মীয় সাংস্কৃতিক সকলখিনি কার্যসূচী রখা হয়েছে, প্রথম দিনাখনি বিশেষক সামূহিক বিয়া, নাম প্রসঙ্গ, ভাওনা, পালা প্রদর্শন হয়ে আছে, আর জাউরিয়ে জাউরিয়ে আমার বিভিন্ন প্রাথমিকর মহিলা আইসকলে নাম প্রসঙ্গ দিহানাম লৈছে, আর ভাগবত পাঠ বর্তমান হয়ে আছে, কালি বিষ্ণুযজ্ঞ সম্পন্ন হয়ে আছে, আর আমার সামূহিক বিয়াত মুঠ 65 বিবাহ 65 বিবাহ আমার ইয়াত সম্পাদন হয়েছে। ইয়াত রাইজে ধর্মরসত মুক্তি হয়, আর আমার ইয়াতে সকল ভেদাভেদ পাহরি সকলে ধর্ম অর্থতে ধরে রখা তাক প্রতিপন্ন করবলে বিচারিছো, আর সমুখে জানি বিচারিছো কেনেকুৱা ধরনের এই অনুষ্ঠানের জড়িয়ে কি বার্তা দিব বিচারিছে। আমি আমার 46তম ঢকুয়াখানা জেলা সনাতন বৈদিক সমাজের বারেশরিয়া সভা আমার ইতিমধ্যে আজি তৃতীয় দিনের কার্যসূচী আরম্ভ হয়েছে। আমার আজি প্রথম কার্যসূচী আছে মহিলা দিহানাম, তারপরে শোভাযাত্রা, তারপর আমার মুকলি মিটিং, আর আমার সাংস্কৃতিক সন্ধ্যাত বিভিন্ন ধরনের নৃত্য গীত আর উপরেও এখন ভাওনা আমার আজি মঞ্চস্থ হব। ইতিমধ্যে আমার প্রতিনিশা এখন এখন করে ভাওনা মঞ্চস্থ হয়েছে, ইতিমধ্যে আমার দুখন আলোচনা চক্রও হয়ে গেছে। আজি আমার মুকলি সভাত বিশিষ্ট অতিথি হিসেবে শ্রী শ্রী আউনী সত্রী সত্রর ডেকা সত্রাধিকার উপস্থিত থাকিব, তারপর মাজুলী কালচারেল ইউনিভার্সিটির VC ডক্টর নিরুদ বরুয়া স্যার আমার মাজত আহি উপস্থিত হয়েছে, তেখেতে আমি সাংস্কৃতিক শোভাযাত্রা উদ্বোধন করবলে নিমন্ত্রণ করেছিল, তেও আহি আমার মাজত উপস্থিত হয়েছে। আর আমার এই অনুষ্ঠানত আমার বাবে আটাইতকৈ ভাল লগা বিষয়টা হল যে আমার এই অনুষ্ঠানটোত যি রাইজর যে বিপুল সঁহারি বিভিন্ন গাঁৱৰ শাখাবিলাকে আমাক পিঠা বনাই দিছে, 2 কেজিকৈ চাউল দিছে, তারপরেও আমি তেওঁলোকৰ যি দান অনুদান পাইছো সেই দান অনুদানে আমি আমার অনুষ্ঠানটো সম্পূর্ণ ধরনে মানে অনুষ্ঠানটো কৰিছো। আর আমার দুর্ভাগ্যভাবে যেহেতু রাইজর সহায়ের মাজে এই অনুষ্ঠান আয়োজন করেছে, মই পুনর্বাৰ নামৰ মাজলৈ যাবলৈ চেষ্টা করি, নামৰ দৃশ্যাংশ দেখাইছো, কারণ যেহেতু এক ভক্তির ওখর বিধৌ বুলি কোব পাৰি মাছ খোৱাৰ আকাশপথা।
হয় এনেধরনের এটা ভক্তিরসত হাবুর গেছে মাছখোয়ার একাগ্রতা আর তিনদিনক অনুষ্ঠান করা বৈদিক সনাতন সমাজের এই অধিবেশনে এই সকল ভকত বৈষ্ণবর মাজর এক আনন্দ লহর আর এই আজি যেহেতু এই তিনদিনিয়া অধিবেশনের সামরণি পড়ব সমান্তরালভাবে ইয়ার পিছনে এই দিহানামের পিছনে সাংস্কৃতিক শোভাযাত্রা হব মুক্তি হব অনুষ্ঠিত হব আর রাইজে ইতিমধ্যে ইয়াতে অভূতপূর্ব সঁহারি জানাইছে বলে ইতিমধ্যে উদ্যুক্ত সমিতি প্রকাশ করেছে আর এনেধরণে এটা দিহানামের আসলে বিভিন্ন নামত মুখরিত হয়েছে মাছখোয়ার আকার প্রতাপ।